অবশেষে চীনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা হয় এমন প্রায় 100টি পণ্যের ওপর $60 বিলিয়ন শুল্ক আদায়ের পরিকল্পনায় সই করলেন। সেই সঙ্গে আমেরিকার অর্থনৈতিক খাতে পুঁজি বিনিয়োগকারী চীনা পুঁজিপতিদের ওপর কড়াকড়ি আরোপ করেছেন তিনি। চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতিকেই এই পদক্ষেপের কারণ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতির পরিমাণ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে $375 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন চীনে আমদানি করা মার্কিন পণ্যের ওপর বেইজিং যে বিধিনিষেধ আরোপ করেছে তার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হলো। এছাড়া আমেরিকার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মেধাস্বত্ব চুরির জন্য চীনকে অভিযুক্ত করেছে ট্রাম্প। এদিকে চীন হুঁশিয়ারি দিয়ে বলেছেন মার্কিন সরকার বেইজিংয়ের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করলে নিঃসন্দেহে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। ট্রাম্প বৃহস্পতিবার রাতে এক নির্দেশে বলেছেন যে সব চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করা সম্ভব আগামী 15 দিনের মধ্যে তার তালিকা তৈরি করতে হবে। হোয়াইট হাউস দাবি করেছে আমেরিকার কাছ থেকে মেধাস্বত্ব ও প্রযুক্তি চুরি করে এইসব পণ্য উৎপাদন করছে চীন। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন চীনা পণ্য আমদানি করার ফলে আমেরিকার 60,000 কারখানা বন্ধ হয়ে গেছে এবং 60 লাখ মানুষ বেকার হয়ে গেছেন।